লেজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্স উদ্বোধনী ম্যাচে ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ে সাজানো ইন্ডিয়ান মহারাজকে হারালো এশিয়ান লায়ন্স ম্যাচে এশিয়ান লায়ন্সের একাদশে ছিলেন পাকিস্তান এবং শ্রীলঙ্কার চারজন করে ক্রিকেটার একজন করে ছিলেন বাংলাদেশি আফগানিস্তান এবং নেপালের ক্রিকেটার বাংলাদেশ থেকে একাদশে সুযোগ পান সাবেক বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক যিনি কিনা লোয়ার অর্ডারে ব্যাটিংটাও মোটামুটি ভালোই পারেন কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো ম্যাচে শুধু ফিল্ডিংই করানো হয়েছে আব্দুর রাজ্জাককে না ব্যাটিং না বোলিং কোনো জায়গাতেই তাকে সুযোগ দেননি অধিনায়ক শহীদ আফ্রিদি ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি বাংলাদেশের আব্দুর রাজ্জাকের সেটা হয়তো মানা যেত কিন্তু আসল দায়িত্ব বোলিংয়ে তাকে ওভারও করতে দেবেন না আফ্রিদি হ্যাঁ এমনটাই ঘটেছে বাংলাদেশের একজন ক্রিকেটার যে দলে আছেন সেটি যেন ভুলেই গিয়েছিলেন এশিয়া একাদশের অধিনায়ক তবে কি বাংলাদেশের খেলোয়াড় বলেই এরকম অবহেলা কিসের শত্রুতা আব্দুর রজ্জাকের সঙ্গে শহীদ আফ্রিদির ম্যাচে ব্যাটিং বলিং কিছুই দেওয়া হয়নি তাকে শুধুমাত্র ফিল্ডিংটাই করানো হয়েছে